আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো যে ছাগল গরম হলে কিভাবে এই ছাগলটাকে পাঠা দেখাবেন আর কয়বার দেখাবেন মূলত এটা নিয়ম হচ্ছে তিনবার দেখানো তিনবার একসাথে দেখা না দেখিয়ে যদি আপনি ওই সকালে একবার দেখান দুপুরে একবার দেখান এবং সন্ধ্যায় একবার দেখান সেই ক্ষেত্রে ওই ছাগির আর দ্বিতীয়বার গরম হবে না যে পর্যন্ত সে বাচ্চা না দিবে তত আপনারা তিনবার করে পাঠা দেখাবেন যারা খামার করতে চাচ্ছেন বা করেছেন এই এই বিষয়টা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনার দ্বিতীয়বার আর আপনার কষ্ট করতে হবে না তো আমি আসলে অনেক সময় কালকে একটা ভিডিও দিয়েছি সেটার মধ্যে হয়তোবা ভুল হতে পারে তার জন্য পরই কারণ আমি লাইক কমেন্টটা চেয়েছি তো হয়তোবা কারো ভালো লেগেছে ও অনেকের ভালো নাও লাগতে পারে কারণ লাইক কমেন্টের কথা বললে পরে দেখা যায় যে অযথা সময়ও চলে যায় সে কারণে বলতেও পারে তো আমি আসলে ওটা নিয়ে কোনো মাইন্ড করি নাই তো আসলে আপনাদের সমস্যা আমাকে জানাবেন আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব যদি আমার লাইক কমেন্ট চাইতে যদি অপরাধ হয় তাহলে সেক্ষেত্রে আর চাব না তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন এরা তো আমি আজকে মূলত আপনাদেরকে দেখাবো এই যে ছাগিটা দেখতেছেন এই ছাগিটা কালকে গরম হয়েছে কালকে গরম হয়েছে আজকে সকালে এখন পর্যন্ত কোনো খাবার খাওয়াই নাই তো পাঠাটাকে খাওয়াইতেছি যাতে করে পাঠাটা শক্তি পায় আর কি তো মূলত আমি এটাকে ব্ল্যাক বেঙ্গল দিয়ে প্রথমে দেখিয়েছিলাম সেক্ষেত্রে এখন আমি আবার চেঞ্জ করবো পরিবর্তন করব। আর অনেকেই কমেন্ট করে ভাই আমার আগে কমেন্টের উত্তর না এখন কমেন্টের উত্তর দিতে না আসলে ভাই কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা ঠিক মতো করতে পারতেছি না কমেন্টের উত্তর দিতে পারতেছি না আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টটা মাঝে মধ্যে আমি ফলো করবো বা আপনাদের কোনো সমস্যা থাকলে পরে সেই বিষয় নিয়েই আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো সেই কারণে বলি আপনারা কমেন্ট করেন সমস্যা নাই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আর আমার আমার এ ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা সমস্যার সমাধান হবে ডিসক্রিপশনে আমি প্রত্যেকটা ভিডিওর ভিডিওর মধ্যে ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রাখি ওইখান থেকেও আপনারা নাম্বারটা সংরক্ষণ করতে পারেন কোনো ঝামেলা হবে না তো ওইখানে আমার পেজও আছে আমি সব কিছুই দিয়ে রাখি আপনাদের লিঙ্ক আপনাদের সুযোগ সুবিধার জন্যে তো আজকে আপনাদেরকে আমি এখন সরাসরি দেখাবো পাঠাকে পাঠা কীভাবে দেখাতে হয় তো দেখেন এই ছাগিটা এখন আমি ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর পাঠার কাছে কিভাবে যায় তো মূলত এইভাবে ধরে রেখে তারপরে পাঠা দেখাতে হয় তো যেহেতু আমি একবার দেখিয়ে ফেলেলাম সেক্ষেত্রে এই ছাগিটাকে আবার বেঁধে রাখবো যাতে করে ও ঠিকঠাক কাজ করে তো আপনারা হয়তো অনেকে মাইন্ড করতে পারেন আসলে আপনাদেরকে শেখানোর জন্যে আমি এই জিনিসটা দিলাম অবশ্যই আপনারা খারাপ দৃষ্টিতে দেখবেন না তো সবাইকে ধন্যবাদ আবার এক বিষয় নিয়ে কথা বলবো আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের কমেন্টের উত্তরটা দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ